এটা একটা 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 বিতর্ক আছে, মানে আমি যখন এই এই অনুষ্ঠানটি করছি আপনার সঙ্গে, তখন অনেকের মনেই প্রশ্ন থাকবে যে কেন শুধু মন্দির 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 করে কথা বলা হচ্ছে, কেন ভাতের কথা বলা হচ্ছে না, কেন চাকরির কথা বলা হচ্ছে না, হাসপাতালের কথা বলা হচ্ছে না, কেন আশ্রম এত নির্মাণ হবে? একটা মন্দির করতে গেলে, এটা আমি নিজে উপলব্ধি করেছি, আগেই প্রশ্ন আসে মন্দির করে কী হবে, একটা হসপিটাল করা হোক। কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, আমাদের আমাদের পৃথিবীর সবচেয়ে বড় খোরাক হচ্ছে মনের শান্তি। একটা মানব দেহে দুটো জিনিস খুবভাবে লাগে, একটা হচ্ছে দেহ রাখতে গেলে আমরা ভোজন আমাদের প্রয়োজন হয়, কিন্তু আত্মা বা মনের শান্তির জন্য ভজন বা উপাসনা স্থল অবশ্যই লাগে। আর এটা না হলে পরে তো একটা মানুষ মনুষ্যত্বের অধিকারী হতে পারে না। আর একটা কথা বাবা, এই ধর্মটা নিয়ে কেন মানুষের ভিতরে এত ছুতমার্গ আমি বুঝতে পারি না। ধর্মটার কথাটাই তো আমরা ব্যাখ্যা ভুল করছি। হ্যাঁ, যে সাধারণত আমরা ধর্মটা ভাবছি বোধহয় পূজা উপাসনা, কিন্তু ধর্মটার মধ্যে একটা কত বড় সামাজিক মানুষের বাঁচার জিনিস লুকিয়ে আছে তা আমরা সেটা হারিয়ে ফেলেছি। ধর্ম ধর্ম একটা গুণমান, একটা পাখির ধর্ম উড়ে যাওয়া, একটা জলের ধর্ম পোড়ানো, তাহলে গুণমানটা হচ্ছে ধর্ম। তাহলে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্ব যদি না থাকে তাহলে তো সে মানুষই না, তাহলে ধর্মটা নিয়ে এত ছুতমার কেন? কিন্তু এই যে বারবার রাম মন্দির নির্মাণের সময় থেকে যে বিতর্ক, যে রাজনীতি, সেটা তো থাকছে, এগুলো হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। আমার মনে হয় এটাই আমাদের সমাজের সংস্কার থেকে আমাদের পিছিয়ে ফেলে দিচ্ছে। একটা ধর্ম মানুষকে কতটা সচেতন করতে পারে এটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা শুধুই ধর্মটাকে মনে করেছি একটা কাল্পনিক, কখনো নয়, বাস্তব জীবনেই ধর্ম। আমি তোমাকে বললাম যে একটা মনুষ্যত্ব, একটা জীবের যে কটা গুণ আছে, আহার নিদ্রা ভয় মৈথুন, মানুষেরও আছে। তাহলে মানুষের সাথে জীবের তফাতটা কোথায়? মানুষের মনুষ্যত্ব আছে, মনুষ্যত্ব আছে বলে সে ক্ষমা দয়া শ্রদ্ধা ভালোবাসা তার ভিতরে আছে, তাহলে যে এগুলোর অধিকারী হচ্ছে। আচ্ছা তুমি বলো তো বাবা, তার থেকে জগতের কোনো ক্ষতি হতে পারে? অনেকে বলেন যে ধর্ম থেকেই বিদ্বেষ তৈরি হয়, ধর্ম থেকেই একের পর এক যুদ্ধ। আমি তোমাকে তো ইনফ্যাক্ট শ্রীমদ ভগবদ গীতা সেইটা অনেকে এরমভাবেও ব্যাখ্যা করেন যে সেটা তো আসলে যুদ্ধ জয় করবার জন্য মোটিভেশনাল টক, তো সেখান থেকে যুদ্ধের হিংসার ক্রোধের আগ্রাসনের একটা একটা পরিবেশ তৈরি হবে না? কখনো না। আমরা যদি একটা বস্তুর, তার দুটো গুণ আছে তো, ভালো খারাপ, যদি আমরা খারাপ বস্তুটার খারাপই নিই তাহলে তো আমরা খারাপই রেজাল্ট পাবো। যুদ্ধটা তো আমাদের মানব জীবনের জীবনের একটা হাতিয়ার, যুদ্ধ না করতে পারলে তো শান্তি হবে না। এই যুদ্ধ তো হলো অস্ত্রের যুদ্ধ নয়, এটা সম্পূর্ণ বলছে তোমার মানব দেহের সাথে, কাম ক্রোধ লোভ ভয় মোহ মাৎসর্যের সাথে তোমার যুদ্ধ, নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের যুদ্ধ। এই যুদ্ধটা আমরা, মানে আমরা, আপনার মতে কি এটা মনে হয় যে আমরা কেউই আসলে যুদ্ধ ছাড়া কোনো মুহূর্ত কাটাতে পারি না? একদম, আমি নিজের সাথে নিজে যে যুদ্ধটা করছি, আমার ভালোর সাথে আমার খারাপের যুদ্ধটা, আপনার সাথে এই মুহূর্তে আমি কথা বলছি, আমার হয়তো ভেতরে আমার মন অন্য কথা বলছে, এই যুদ্ধটা প্রতিনিয়ত আমরা করছি নিজের সাথে। একদম বাবা, একদম বাবা। আর এই যুদ্ধটা যদি আমাদের না থাকতো বাবা, তাহলে তো আমরা নিজেকে রিফাইন করতে পারতাম না, তাই না? আমাদের আত্মশুদ্ধি হতো না। যুদ্ধটা করছি বলেই আমরা ভালো মন্দটা বুঝতে পারছি। রামায়ণ,